মুজিববর্ষ উপলক্ষে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ডাবুয়ার কৃতি সন্তান আলহাজ সাইফুদ্দিন চৌধুরী সাবুর পিতা মরহুম বাবু চৌধুরী স্মৃতির স্মরণে দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট 2020 গত 28 ফেব্রুয়ারি ডাবুয়া আরবনগর বাবু চৌধুরী ক্লাব সংলগ্ন মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাবু চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি ও ডাবুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার 2 নং প্যানেল মেয়র জমিরুদ্দিন পারভেজ। এতে বাবু চৌধুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাইফুদ্দিন চৌধুরী সাবু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ সাইফুল ইসলাম চৌধুরী রানা। আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি বাবু সুমন দে, রাউজান উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আহসান হাবিব চৌধুরী হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েতুল্লাহ, রাউজান পৌরসভার 7 নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন বাবু তপন দে, বাবু দীপলু দে দীপু, সাবের হোসেন, সাজ্জাদ মাহমুদ, আরমার শিকদার, মোহাম্মদ লুকমান, নাসির হোসেন। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন মোহাম্মদ নিজামউদ্দিন সহ বাবু চৌধুরী স্মৃতি সংসদের সকল সদস্য ও সম্পাদক বৃন্দরা। আজকের যে আয়োজন, ওই আয়োজনের সুযোগ্য সন্তান বাবু চৌধুরী রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি বড় ভাই জনাব জমিরুদ্দিন পারভেজ ইসলাম চৌধুরী রানা, অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, ক্রিয়ামেল জানাই। আসলে খেলা উপভোগ করবেন, আমরা আজকে এটার আলোকে আমাদের একটা ইয়ে আছে, আমাদের আইজিপি সব আমরা সবসময়